এদিকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশু মৃত্যুর অভিযোগ ঘটনায় মঙ্গলবার হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিটলারের কাছ থেকে। হিটলার, এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তার জানো। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু সদ্যজাত কন্যার। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশু মৃত্যুর অভিযোগ ঘটনায় মঙ্গলবার হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিটলারের কাছ থেকে। হিটলার, এই ঘটনা সম্পর্কে আরো একবার বিস্তার জানবো। হিটলার, তুমি কি শুনতে পাচ্ছ আমার প্রশ্ন? চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু সদ্যজাত শিশু কন্যার, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি হিটলারের কাছ থেকে। হিটলার, এই বিষয়ে আরো একবার বিস্তর জানবো তোমার কাছে। এদিকে ঘটনা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যজাত কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ ঘটনায় মঙ্গলবার হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেয় প্রশাসন। সূত্রের খবর, বালুরঘাট ব্লকের নাজেরপুর জশাহাটের বাসিন্দা হাশি মুন্নারা খাতুন। এই বিষয়ে আমরা আবারও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিটলারের কাছ থেকে। হিটলার, এই ঘটনার বিষয়ে আরো একবার বিশদ জানবো। দেখো, আবারও চিকিৎসায় গাফিলতির কারণে এক সদ্যজাত কন্যা সন্তানের মৃত্যু হয়। ঘটনাটি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, গত 18 তারিখ বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জশাহারের বাসিন্দা হাসিমুন্নারা খাতুন প্রসব বেদনা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এরপর 19 তারিখ তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপরে অভিযোগ যে কন্যা সন্তান জন্মানোর পর তাকে ঠিকমতন চিকিৎসা করা হয়নি এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, ফলে আজ কন্যা সন্তানটি মৃত্যু হয়। এরপরেই আজ মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরেই বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন। ধন্যবাদ হিটলার। এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেয় প্রশাসন। সূত্রের খবর, বালুরঘাট ব্লকের নাজিরপুর জশাহারের বাসিন্দা হাশি মুন্নারা খাতুন গত 18 তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। গত 19 তারিখ একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, এর পরেই সন্তান অসুস্থ হয়ে পড়েন। শিশুর চিকিৎসাও ঠিকমতো করা হয়নি, এমনকি হাসপাতালের কর্মীরা খারাপ ব্যবহার করেছেন তাদের সাথে, এমনটাই অভিযোগ। বাচ্চা যে এরকম পরিস্থিতি হয়ে গেল যে ডাক্তার একমাত্র দায়ী এটার জন্য। ডক্টর বিপ্লব রায় রান্নাঘর ভর্তি করেছিলাম 18 তারিখে দুপুর 12টায় ভর্তি করলাম। 12টা থেকে ভর্তি করার পর ডাক্তার বাবু 18 সময় করেই যাবে, করিয়ে এসে নর্মালি দেখা যাবে যে ঠিকই আছে, ডেট হয়ে গেছে। তো ডাক্তার দেখার পর বলতে নর্মালি চান্স আছে, আমরা তো চলে আসলাম অ্যাডমিট করে দিয়ে। তারপর তো ওটিতে নিয়ে গেল, ওটিতে না লেবার রুমে নিয়ে গেল 7টা দিকে, ঠিক 7টা দিকে নিয়ে গেল। তারপর আমাদের আর কোনো রকম ঢুকতে দেয়নি, কোনো যোগাযোগ করেনি। যখন প্রসূতি মা ঘরের মধ্যে থাকবে তখন প্রসূতি মায়ের কাছে ওর ইচ্ছা মতো একজনকে রাখা হবে, এটা হসপিটালের প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে, এমনকি আমরা জানি। তো আমাকে ভেতরে ঢুকতে দিয়ে কিছুক্ষণ রেখে আমাকে বের করে দেওয়া হয়। আমি জানি নর্মাল ডেলিভারির প্রসেস, আমিও কিছুটা জানি। এবার নর্মাল ডেলিভারি, আমার বোনকে কষ্ট পাচ্ছে, ডেলিভারি প্রসেস জল ভাঙছে, কষ্ট পাচ্ছে। আমি বারবার ওদেরকে বলছি যে আমার বোনের হয়ে এসছে, আপনারা একটু আসুন। সিস্টাররা ড্রেস চেঞ্জিং নিয়ে ব্যস্ত, তাদের ডিউটি শেষ ওই টাইমে, আর একজন আসবে ওরা চেঞ্জিং নিয়ে ব্যস্ত। আমি বারবার বলার পরও ওরা বিরক্ত হয়ে আমাকে বাইরে বসতে বলে, আমি বাইরে বসি।
বাইরে বসে আমি অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টা, আমার পেশেন্টের বাচ্চা হচ্ছে না। আমি 2 বার জোর করে ভেতরে গেছি, গেট খুলে আমাকে বলছে কেন আপনি গেট খুলে ভিতরে আসছেন, এভাবে আসা কিন্তু নিয়ম নেই। আমি বলেছি আমার পেশেন্ট আছে ভেতরে, তো কেন নিয়ম নেই, আমাকে পেশেন্টের কাছে থাকতে দিন। ওরা থাকতে দিইনি পেশেন্টের কাছে। আমার কাছে এখন কোনো ইয়ে আসেনি, আর ডাক্তার তো রোগী বা যে কোনো মৃত্যু আমাদের কাছে একটা তো দুঃখজনক, যদি কোনো এর মধ্যে গাফিলতি থাকে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। স্যার অভিযোগ যে ডাক্তাররাও দুর্ব্যবহার করেছেন এবং নার্সিং স্টাফরাও দুর্ব্যবহার করছেন লোকেদের সঙ্গে, স্যার এটার বিরুদ্ধে স্যার দুর্ব্যবহার রুখতে কোনো স্পেশাল কিছু নেওয়া হচ্ছে? দুর্ব্যবহার তো স্পেশাল কিছু বলতে সতর্ক করা হবে, দরকার হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সার্ভিস বুক এন্ট্রি হবে।